হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল টু সিস্টেম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। মনে করেন যে আমরা তো সর্টিং অনেকভাবেই করতে পারি। সর্টিং আমরা কীভাবে করি? সাপোজ হচ্ছে এটাকে আমরা একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি যে জিনিসটা আপনাকে দেখাচ্ছি, সর্টিং করে হচ্ছে সিলেক্ট করে ডাটাতে যাব, ডাটাতে সর্ট করব। এখানে আমরা কি শর্ট করতে চাই? ট্রান্সপোর্ট শর্ট করতে যদি চাই, মনে করেন ট্রান্সপোর্ট, তাহলে আমরা এখানে দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে এ টু জেড, অথবা জেড টু এ। আমরা এ টু জেড করি, তাহলে যেটা আলফাবেটিক্যাল যেটা থাকে, মোটরসাইকেল আসবে, প্রাইভেট কার আসবে, ট্রেন আসবে। বাট আমি চাচ্ছি অন্যটাতে, আমি আমার মতো করে কাস্টম ওয়েতে হচ্ছে চাচ্ছি শর্টটা কিভাবে করা যায়। দেখেন, আমি চাচ্ছি যে আগে আমার হচ্ছে কি দেখবো যে মোটর সাইকেলে কে কে যাতায়াত করে, কোন ম্যানেজার আমার। তারপর হচ্ছে আমি দেখবো হচ্ছে কি, সরি, আগে আমি দেখবো ট্রেনে কে কে যাতায়াত করে, দেন হচ্ছে মোটর সাইকেল, দেন হচ্ছে প্রাইভেট কার। এটা যদি আমি দেখতে চাই, তাহলে সেটা আমি কিভাবে করব? সেটা কিন্তু আমার এখান থেকে সম্ভব না, যদি অনেক বেশি ডাটা থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডাটাতে যেতে হবে, এখান থেকে শর্ট, এই শর্ট থেকে হচ্ছে কি আমার সিলেক্ট করতে হবে, আমি ট্রান্সপোর্টটা সিলেক্ট করব, ওকে ডান। এরপরে এখান থেকে হচ্ছে কি দেখা না, কাস্টম লিস্ট নামে একটা অপশন আছে, ওকে, কাস্টম লিস্ট আমরা গেলাম, আমরা এখন লিস্ট মেক করব। তাহলে আমি কি বলছি, প্রথমে হচ্ছে আমি যেটা ইউজ করবো মোটর সাইকেলে, দেখবো কে কে আসে। তাহলে মোটর সাইকেল, মোটর সাইকেল, নেক্সট হচ্ছে আমি দেখব হচ্ছে টেনে কে কে যাতায়াত করে, নেক্সট হচ্ছে আমি দেখব হচ্ছে প্রাইভেট কার। ওকে, আমি এখন অ্যাড করব, এই আমার লিস্টে অ্যাড হয়ে গেছে। এখানে এখন আমি ওকে প্রেস করব। দেখেন, এখানে দেখেন খেলা শুরু হয়ে গেল। দেখছেন, আমরা কি চেয়েছি, প্রথমে মোটর সাইকেল, দেন হচ্ছে ট্রেন, দেন হচ্ছে গিয়ে কি আমার প্রাইভেট কার। তা আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে গিয়ে কি, আপনি এখানে আমরা তো অল্প ডাটা, আপনার যদি হিউজ ডাটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো হচ্ছে গিয়ে কি কাস্টম শর্টের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট পেতে পারেন। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে সামাজিক কাজে লেগে যান। যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, নিজে সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।